বিসমি সুভায়ন ওসালাম প্রিয় দর্শক যারা কাতিক টিভি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমাদের দেশে যখন কোনো ইখতলাফি মাস আলা নিয়ে যে মাস আলায় শরীয়তের একাধিক মত রয়েছে সেই মাস নিয়ে যখন আলোচনা করা হয় মালাফি মাঝাব অনুসারে মানুষ যে মাস আলার উপর আমল করে সেই মাস আলার নিয়ে যখন দল্লা দিল্লা পেশ করা হয় মানুষের সামনে উপস্থাপন করা হয় তখন আমাদের দেশের কিছু ভাই আছেন তারা এর বিপরীতে আরবের আলেমদের কথা বলেন আরবের আলেমদের দলিল পেশ করেন এবং একটা হাদিস পেশ করে থাকেন যে রসল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন মানুষ হন্য হয়ে ঘুরবে আরবের আলেমদের থেকে বড় আলেম মদিনার আলেমদের থেকে বড় আলেম পাবে না সুতরাং দেওবন্দিরা এ আমল করছে এইভাবে হানাফিরা এই আমল করছে এইভাবে এর বিপরীতে আরবের আলেমরা আমল করছে না এইভাবে সুতরাং আমরা আরবের আলেমদের কথার উপরে আমল করব দেওবন্দীদের কথা বা হানাফি মাজাবের ইমামদের কথা মানব না হাজর আবু হর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল করিম সলাল আসলাম বলেন ইউ সিকু রসুল্লাহ রসুল্লাহাম বলেন যে মানুষ সন্ন্য হয়ে এগুলি মন্বেষণ করবে কিন্তু মদিনার আলেমদের থেকে বড় আলেম পাবে না রসল আসসালাম বলেছেন মদিনার আলেমদের থেকে বড় আলেম পাবে না তাহলে বোঝা গেল এখন এখতলাফ হচ্ছে সুতরাং আমরা মদিনার আলেমরা যে আমল করছেন মদিনার আলেমরা যে কথা বলছেন সেটার উপরেই আমল করব আসেন প্রিয় দর্শক আমাদের দেশের যে সকল ভাইরা কথায় কথায় আরবের আলেমদেরকে টানেন ওনাদের একটা অবস্থা হয়েছে যে ওনারা কোনো অবস্থাতেই জয়ীফ হাদিস মানতে চান না তাহলে এই হাদিসটি সহি নাকি জয়ীফ এ বিষয়ে আমি প্রথমেই ওনাদের বরণ্য ব্যক্তি শেখ নাসরুদ্দিন আলবানী রহিম ওনার সিলসিলা তুল হাদিস জয়িফা হাদিস নাম্বার চার হাজার আটশো তেত্রিশ থেকে হাদিসের আলোচনা শোনাচ্ছি ওকাল তিরমিজি হাদিসুন হাসানুন ইমাম তিরমিদি বলেছেন হাদিসটি হাসান ওকাল আল হাকিম সোহিউন আলা শরতি মুসলিম হাকিম নিশাপ রহিম আল্লাহ বলেছেন হাদিসটি মুসলিমের সর্তে সহি ওয়া ফাহুল জাহাবি ইমাম জাহাবি রহিম তার মোহাফাকত করেছেন তার সাথে মত পোষণ করেছেন কুলতু আলবানি বলেন ওয়াহুয়া কামা কালা হাদিসটি হাসান হতো লাউলা আন আনা তবন জুরাইজিন ওয়া আবি জুবাইর যদি ইবনু জুরাইজ এবং আবু জুবাইয়ের মান আন আন দ্বারা হাদিসটি বর্ণনা না করতেন ফাইন হাম্মা মুদাল লিসান কেননা ইবনু জুরাইজ এবং আবুজুবাইর উভয়জন হলেন তাদলিসকারী লাসিয়াম আউয়াল বিশেষত প্রথমজন ইবনু জুরাইজ ফাহু সেই উত্তাদিস উনি খুব খারাপ বাজে তাদলিসকারী ছিলেন কামাহুয়া মশরুহান ফি তর্জমাতেহি যেমনটা তার তরজমা তার জীবনীতে রয়েছে ওকাত আল্লাহ আহমেদ বিল ওয়াকফি ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিসটাকে ইল্লত বের করেছেন যে এ হাদিস মাহকুফ ফারু কুদায় মুহু কাল সুফিয়ান এক কথায় আলবানি রহিম এটা তাদলিসের কারণে দুইজন মুদাল্লিস রাবি হওয়ার কারণে বর্ণাকারী থাকার কারণে এই হাদিসকে জয়ীফ বলেছেন তো আমাদের বাইরে তো অনেক সময় জয়ীফ হাদিস মানতে চান না আশা করি এই হাদিস দ্বারা দলিল দিবেন না দ্বিতীয়ত আমরা যাই যে এই হাদিসে যে রসুলুল্লা সাল্লি ওসাল্লাম বলেছেন মদিনার আলেমদের থেকে বড় আলিম পাবে না এই হাদিস দ্বারা কোন যুগ কোন সময় উদ্দেশ্য আমরা আমাদের দেবন্দী কোনো আলেমদের বক্তব্য না নিয়ে হানাফি মহাবের কোনো স্কলারের বক্তব্য না নিয়ে আমরা খুদ খুদ্ লাজহাবি শেখ আব্দুর রহমান মুবারকরি রহিমহল্লা উনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তোফাতুল আহওয়াজিতে বলেছেন হায়দাফি জামান ইস হায়দাফি জামান ই সাহাবাতি এটা তোফাতুল আহবাজের সাত নম্বর খণ্ডের তিনশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে হায়দাফি জামানী সাহাবাতি ও তাবেইন যে রসল্লাহ যে বলেছেন মদিনাল আলেমদের থেকে বড়ো আলিম পাবে না এটা হলো সাহাবা এবং তাবেইনদের যুগে সাহাবা এবং তাবেইনদের পরবর্তী যুগে ফকত দহরাতিলামা উল ফি কুল্লি বালাদ বিলাদিল ইসলাম ইসলামের প্রত্যেকটি শহরেই অনেক বড় বড় আলেম আত্মপ্রকাশ করেছেন আকসার ওবিল মদিনা যারা মদিনা থেকেও বেশি এজন্য আব্দুর রহমান মুবারকুর রহিমা আল্লাহর মতে এই হাদিসটি হলো সাহাবা এবং তাব যুগের ক্ষেত্রে প্রযোজ্য আমরা জানি সাহাবা এবং তাবেইন যুগের পরবর্তী যারা আছেন অধিকাংশই মদিনার ছিলেন না যেমন আমরা কুতুবী সিত্তার কথা বলতে পারি বুখারি মুসলিম তিরমিজি নাসাই এমনি মাঝা আবুদাউর রাহিম আল্লাহ ওনারা কেউই মদিনার না এজন্য এখন যদি কোনো মাস নিয়ে ইখতলাফ হয় আর আমরা হানাফিরা আমাদের কোনো স্কলারের বক্তব্য পেশ করি দলিল পেশ করি এর বিপরীতে মদিনার কেউ কোনো কথা বলে শুধুমাত্র উনি মদিনার বলার কারণে উনার বক্তব্যকে দলিল পর্যালোচনা না করে প্রাধান্য দেওয়া এটা আদৌবুল রসুল্লাহ সাল্লা আলী এর হাদিসটি দ্বারা বিষয়টি প্রমাণিত হয় না জনপ্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তাদের অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক প্রতি পরিচালিত করুন যারা কাতিক টিভি দেখছেন বা নিয়মিত দেখেন সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা